বল এটা একদম ক্লিয়ার, ইডি যদি চায় ছয় মারতে পারে, ইডি যদি চায় নিজের উইকেটটা দিয়ে চলে আসতে পারে, ইডি যদি চায় গোল করতে পারে, ইডি যদি চায় গোল খেয়ে আসতে পারে, ইডি কি করবে এবার? চাপে পড়ছে তো এবার ইডি। দেখো সাফিসিয়েন্ট ডকুমেন্টস, আমি যতটুকু আইন জানি, যখন এই যে অভিষেকের নামটা, কিন্তু এখানে রাজনীতির কথা আসছে, অভিষেকের নামটা কিন্তু ম্যাটেরিয়াল অন ট্রান্সপার্ট রেকর্ডের মাধ্যমে এসেছে। খেয়াল করে দেখো, অভিষেকের নামটা কিন্তু কুন্তল ঘোষের ওই চিঠি, কিংবা সুপ্রিম কোর্টে যখন এই যে সিআরপিসি 160-এর সিআরপিসির নোটিশটা জারি হলো, তখন সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল এই এই ঘটনাটায় সিরিয়াস একটা ইনভেস্টিগেশন দরকার। এবং সেই সিরিয়াস ইনভেস্টিগেশনের পারপাসে সুপ্রিম কোর্ট কিন্তু একটা জিনিস সুন্দর বলেছিল যে কমন পার্সন একটা লিঙ্ক হচ্ছে যে পুরো দুর্নীতির সাথে এই পাইমারির দুর্নীতি। এবং সেখানে অয়নশীল থেকে শুরু করে ময়ূক, এখানে কিন্তু এই যে ডুবিয়াস ট্রানজ্যাকশনের কথা বলা হচ্ছে, তুমি খেয়াল করে দেখবে এই সেকশন কোম্পানি অ্যাক্টের সেকশন টুতে পরিষ্কার লেখা আছে কোনো একটি কোম্পানির কি ম্যানেজেরিয়াল পার্সন হচ্ছে সিও অ্যান্ড তার ডিরেক্টর। ফলে এই নামগুলো কিন্তু ম্যাটেরিয়াল অন ট্রান্সফারের মাধ্যমে অটোমেটিক্যালি এসছে, কেউ বলেনি। দ্বিতীয়, এত কিছু প্রুফ তুমি এখানে বসে থেকে ক্লিক করছো, আমরা সামান্য যারা আইন একটু বুঝি বা চর্চা করি তারা একাধিক সময় এগুলো দেখছি, তারপরেও ইডি সিবিআই কেন দেখছে না? এটা কিন্তু একদম সহজ সত্য। এবং খেয়াল করে দেখবে পাবলিকের মধ্যে কিন্তু একটা একটা কিন্তু হতাশা গ্রো করছে। তুমি খেয়াল করো, লাস্ট ধূপগুড়ি নির্বাচনে আমরা এর আগেও বলেছিলাম, আমরা যখন একটা সার্ভে করতে গিয়েছি তখন আমরা জনগণের কাছ থেকে শুনতে পাচ্ছি, সেটা বিভিন্ন দলমত নির্বিশেষে, কিছু হবে না, ও কিছু হবে না, সেটিংস হয়ে গেছে। অর্থাৎ তুমি আমি এই চ্যানেলে রসুন সন্ধ্যায় স্নো পাউডার মেখে যে সেটিং সেটিংগুলো অনেকে এখানে বলছে, সেটা এখন মানুষের হৃদয়ে গেঁথে গেছে। তার কারণ মানুষ ভেবেছিল একটা আলটিমেট কিছু হবে, যে 1000 দিন ধরে যে ছেলে মেয়েগুলো আমার ছাত্র, কারো ছেলে সন্তান, বেকার উচ্চশিক্ষিত, তারা বসে আছে, তাদের তারা একটা আলটিমেট কিছু দেখতে চেয়েছিল, সেটা কিন্তু হতাশ হয়েছে। এটা একদম বাস্তব সত্য। এখানে ইডি ফেলিওর না সিবিআই ফেলিওর, তার ডিরেক্টরকে চেঞ্জ করা, তার ইনভেস্টিগেশন অফিসারকে চেঞ্জ করা, এটা মানুষ দেখছে না? মানুষ দেখছে সারদা নারদা রোজভ্যালির মতন কি এটাও শরীর সমাধি হলো, নাকি এটা পলিটিক্যাল গেমে চলে গেল? নজরুল সাহেব, নজরুল সাহেব, এবার ইডির কি করা উচিত? ইডি তো চাপে পড়ছে, ইডিকে তো অবিলম্বে কাজটা করা উচিত এবং ঘাট ধরিয়ে কাজ করাচ্ছে কার্যত বিচারপতিরা। দেখুন, আমি প্রথমে যে একটা কথা এসেছে যে অভিষেক ব্যানার্জি এখন পর্যন্ত অভিযুক্ত নন, তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, আমি অনুরোধ করব এই ব্যাপারটা দেখতে, যে জুন মাসে অভিষেক ব্যানার্জি এই যে কুন্তল ঘোষের চিঠির ব্যাপার নিয়ে ইডি যে ইসিআইআর রেজিস্ট্রি করেছিলেন সেইটা খারিজ করার জন্যে না হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, পরে আবার হাইকোর্টে আসে, এবং হাইকোর্টের এই 22 তারিখে তীর্থঙ্কর ঘোষ, যেটা আমি আগেও কথা বললাম, সে জাজমেন্টে কিন্তু তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ একবার আমি আপনাকে থামাচ্ছি, একবার আমি আপনাকে থামাচ্ছি, মাঝখানে যে ছবিটা এখন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সম্ভবত প্রেস কনফারেন্স করবে, আপনি বলে নিন, তারপর আমরা প্রেস কনফারেন্স করলেই যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছেন, 2 তারিখ উনি দিল্লি যান কিনা, 3 তারিখ উনি নিজের প্ল্যান রিকনফার্ম করেন কিনা, রিশেডিউল করেন কিনা, সেগুলো সব আমরা দেখবো। নজরুল সাহেব বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন তার দিকে কিন্তু লক্ষ্য আছে আমাদের। আমি বলছি, যদি উনাকে আসামি না করা হয়ে থাকে তাহলে ওই মামলাটা খারিজের জন্য উনি কোন লোকাস্ট্যান্ডিতে গেলেন? আচ্ছা, এটা 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 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর দেখুন, যে এটা তো ইডি প্রেস নোটে বলেছে যে লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার ভুয়ো লেনদেন হয়েছে, এটা আমরা কেউ বলিনি। আচ্ছা, তো কিন্তু 14 তারিখে জাস্টিস অমৃতা সিনহা যে জিনিসগুলো চেয়েছিলেন, যে প্রতিটা যে ডিরেক্টর আছেন, যে সিইও আছেন, তাদের সম্পত্তি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এবং কার না, সব পাবলিক নয়, যেমন না অভিষেক ব্যানার্জির বাড়িতে কত খরচ হয়েছে, কার কাছ থেকে জমি কিনেছেন, তার দাম এখন কত, কিছু বলেনি অভিষেক ব্যানার্জি, কি গাড়ি, কিছু বলেনি তো, এই কারণেই তো মিথিলেশ মিশ্রার নামে আছে, অপসারণটা হলো, লতা ব্যানার্জি যে প্রপ্রিয়েটেশন ফার্ম আছে তা কত টাকায় তৈরি হয়েছিল, আজকে তার ভ্যালুয়েশন কত, লিপস অ্যান্ড মাউন্টসের প্রথমে ঠিকানা ছিল 30 নম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তারপরে ঠিকানা হলো 188A হরিশ মুখার্জি স্ট্রিট, তারপরে হলো P 733 আলিপুর,
তাহলে এই প্রতিটা ঠিকানা চেঞ্জ করতে হলে তো রেজিস্ট্রার অফ কোম্পানির কাছে দরখাস্ত দিতে হয়, সেগুলোকে দিয়েছে কেউ জানে না তো, হ্যাঁ কে দিয়েছে। আর এই যে প্রথমে যে অথরাইজ ক্যাপিটাল ছিল যে 1 লাখ, সেটা এখন 40 লাখ হয়েছে, এবং পেড আপ ক্যাপিটাল যে 37 লাখ হয়েছে, কোম্পানিটার ভ্যালুয়েশন কত? তো ইডি হাইকোর্টে এই তথ্যগুলো অভিষেক ব্যানার্জি সম্পৃতাসে মাত্র ইন্স্যুরেন্সের 3টে পলিসি দিয়ে দিল, তার ব্যাংক অ্যাকাউন্টও দিল না, তার বাড়ির কথা বললো না, তার গাড়ির কথা বললো না। তাহলে ইডি তদন্ত করে যদি কিছু না পেয়ে থাকে তাহলে প্রেস নোটে কেন এটা বললো? জন্ডুদা জন্ডুদা কি বলবে? এসডি কনসালটেন্সি থেকে, এই এসডি কনসালটেন্সিটা কি, এই এসডি কনসালটেন্সিটা কি জন্ডু বড়াই? হ্যাঁ আমি আমি একবার জন্ডু বড়াই জেনে নিই না এসডি কনসালটেন্সিটা নিয়ে, আমি জানি অনির্বাণ তোমার কাছে এই তত্ত্বগুলো নেই কিন্তু বাকিদের কাছে আছে। আমি একজন, আমি নাম বলছি না, একজন কোম্পানির খুব ইকোনমিক কনসালটেন্সির সাথে আমি গতকাল কথা বলছিলাম, উনি বলছেন কোনো একটি সংস্থার কনসালটেন্সি বাবদ 1 কোটি টাকা দেওয়া যায় কোনো কারণ ছাড়া, কোন শুধু কনসালটেন্সি বাবদ দিয়েছে, এবং স্বাধীনতার পরে এর কোনো উদাহরণ নেই নাকি? মানে লিপস এন্ড মাউথ এর কথা বলছেন, লিপস এন্ড মাউথ এবং এসডি কনসালটেন্সি, হ্যাঁ হতেই পারে 100 হতেই পারে, কাশফুলের বালিশ বানানোর কনসালটেন্সি 26.7 কোটি টাকা, 26.7 কোটি টাকা।